রমজানে কাবার গিলাপ পরিবর্তনের ঐতিহ্য। সাহাবিদের যুগ থেকে রমজান মাসে পবিত্র কাবা ঘরের গিলাপ পরিবর্তনের প্রথা চলে আসছে। আল আজরাকি তার আকবারু মক্কা গ্রন্থে লিখেছেন, রমজান মাসের শেষ দিকে পবিত্র কাবায় কিবাতি নামক কাপড় পরানো হতো। মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রহমতুল্লাহ আলাইয়ের যুগ থেকে এই প্রথা চলে আসছে। ওমর রহমতুল্লাহ আলাইয়ের যুগ থেকে মিশরের তৈরি হওয়া এক ধরনের কাপড়ের নাম ছিল কিবাতি ইবনে জুবাইর আল বালানসি, মৃত্য 582 হিজরি। তার রিহুলা গ্রন্থে লিখেছেন, রমজান শুরু হওয়ার মুহূর্তে মসজিদুল হারামে উৎসবের আমেজ তৈরি হতো। সেখানে মশাল ও মোমবাতি বাড়ানো হতো, ফলে ভেতরের অংশটুকু উজ্জ্বল আলোয় ভরে উঠত। চারদিকে দেখা যেত আলোকসজ্জার উৎসব। ইবনে বতুতা লিখেছেন, রমজানের চাঁদ দেখা গেলে মক্কার গভর্নরের বাসগৃহের কাছে দফ বাজানো হতো, মসজিদুল হারামে নতুন চাটাই লাগানো হতো, মশাল ও মোমবাতির সংখ্যা বাড়ানো হতো, মসজিদের ভেতরের অংশ আলোয় ভরে উঠত। চার মাজহাবের ইমামরা মসজিদের আনাচে কানাচে মজলিস গড়ে তুলতেন। মালিকি মাজহাবের লোকেরা পালাক্রমে মজলিসে বসতেন এবং উঠে প্রদীপ জ্বালাতেন। মসজিদের এমন স্থান খালি থাকতো না যেখানে কেউ বসে নামাজ পড়ছে না কিংবা আলোচনার মজলিস গড়ছে না। মসজিদ জুড়ে থাকতো আলোচনার শব্দ, অন্তর থাকতো বিগলিত, চোখ জুড়ে থাকতো অশ্রু ফোটা। বি নিউজ, ঢাকা।